নমস্কার বন্ধু ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গলের শেয়ার বাজার এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেবো যারা মার্কেটে নতুন আসছেন মানে নতুন নতুন ইনভেস্টার যাদের কাছে পুঁজি মানে টাকা ক্যাপিটাল খুবই কম কিন্তু তারা হয়তো ভাবে যে শেয়ার মার্কেটে আসলে অনেক অনেক টাকা ইনকাম করা যায় যেখানে টাকা ইনভেস্ট করে এক দেড় বছরের মধ্যে আমাদের টাকা ডবল ট্রিপেল যে অনেক ভিডিও আমি আপনাদের জন্য বানিয়ে থাকি যে এক বছরে টাকা ডবল হয়ে গেছে দু বছরে টাকা ডবল হয়ে গেছে পাঁচ বছরে এতগুণ মানে এরকম অনেক ভিডিও আমি আপনাদের জন্য বানিয়ে থাকি যেটা কোনো তুক্কা কোনো ম্যাজিক বা কোনো কিছুই না যেখানে পুরো লাইভ প্রুফ দিয়ে কিন্তু আমি আপনাদের সামনে বানিয়ে থাকি আমার যে মূলত মেন উদ্দেশ্য আপনারা শেয়ার মার্কেটে আসুন কিন্তু নলেজ যেটার খুবই সীমিত দরকার হয় যেটুকু নলেজ থাকলে আপনি টাকা ইনকাম করতে পারবেন সেটুকু নলেজ কিন্তু আমি আপনাকে ভালো করে বুঝিয়ে দিই যে কিভাবে ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ার আমাদের পিক করতে হয় সেগুলোও কিন্তু আমি আপনাদের বারবার শিখিয়ে থাকি তো সেখান থেকে আমরা বলতে পারি যে আমরা যখন মার্কেটে আসি আমাদের কোনো জ্ঞান থাকে না আমিও যখন মার্কেটে এসেছিলাম তখন আমি পুরো শূন্য অবস্থায় মার্কেটে এসেছিলাম যেখান থেকে আমার প্রথমে প্রচুর লস হয়েছিল আমি চাই না আপনারাও সেই লসগুলো করুন তাহলে কীভাবে কোন শেয়ারে ইনভেস্ট করলে আমাদের লস হয় না লস হয় না সেটা আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জেনে নেব যদি ভিডিওটি আপনারা মানে আপনার মনে হয় যে না এই ভিডিওটি শোনা পুরোটাই দরকার আপনারা পুরোটা শুনবেন কারণ যদি মাঝখান থেকে টেনে টেনে শোনেন তাহলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না যেখানে প্রত্যেকটা পয়েন্টে প্রত্যেকটা সেকেন্ডে কিন্তু আমি নতুন নতুন কথা আপনাদের বলতে চলেছি তো ভিডিওটার সাথে পুরোটাই সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং বন্ধুদের সাথে শেয়ার করুন তাহলে যারাও এই জিনিসগুলো ভাবে যে এখানে অনেক টাকা ইনকাম করা যায় তারাও কিন্তু এইখানে এসে আমাদের এই মানে কথাগুলো জানতে পারবে তারাও আর সেই ভুলগুলো করবে না তো চলুন দেখে নি কোন কোন শেয়ারগুলোর উপরে আমাদের বেসিক্যালি যারা বিজ্ঞানার হয় তাদের নজর রাখা উচিত এবং যারা মানে ভাবে যে কোটি কোটি টাকা ইনকাম করা যায় দু তিন দিনের মধ্যেই তাদের জন্য এই ভিডিওটি যে তারা কতটা ভুল ভাবে। চলুন পুরোটাই দেখে নেব আমরা চলেছি এনএসসি ইন্ডিয়া অফিসিয়াল সাইডের উপরে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন নিফটি ফিফটি এইখানে টোটাল আমাদের ফিফটি কোম্পানি আছে যে কোম্পানিগুলো এই আমিও আপনাদের সামনে দেখাচ্ছি এই যে কোম্পানিগুলো আপনারা দেখে নিলেন এই কোম্পানিগুলো আপনারা নিজেরাও এনএসসি অফিসিয়াল সাইটের উপরে যে আপনারা চেক করতে পারেন তো আমাদের যারা মানে মার্কেটে নতুন এসছি যাদের কাছে কোনো ধারণা থাকে না যে শেয়ার মার্কেট কি কোথায় টাকা লাগলে আমাদের ইনভেস্ট করলে টাকা মাল্টিপেল হয়ে যাবে সেই সব কোম্পানিগুলো যদি আপনারা সহজে জানতে চান তাহলে এই পেজটাকে আপনারা এই যে পেজ আমি যেটা ওপেন করেছি আপনারা এটাকে পুরোটা ফলো করতে পারেন ব্লাইন্ডলি নয় যেখানে আপনাদের শুধু একটা জিনিস যে ফান্ডামেন্টাল স্ট্রং শেয়ার কীভাবে পরিচিত হতে হয় এবং একটা মানে সিম্পল জিনিস আপনি ছোটোবেলার থেকে যে কোম্পানিগুলো আপনার চারিপাশে দেখে এসেছেন সেই কোম্পানিগুলোতে কিন্তু আমাদের সব সময় ইনভেস্ট করা উচিত যেমন এখানে একটা জিনিস দেখে নিই টাইটানের কোম্পানির ঘড়ি আমরা ছোটোবেলার থেকে দেখে এসেছি এশিয়ান পেন্ট পেন্টের রাজা আমরা দেখে এসেছি মারুতি সুযোগের গাড়ি আমরা কিন্তু সবসময় রাস্তায় দেখেই থাকি শ্রী সিমেন্ট আপনারা হয়তো খুব একটা সিমেন্টের ব্যাপারে কিন্তু আমরা বেশিরভাগ জানি না যারা বাড়ি করে কনস্ট্রাকশান সাইড তারা বুঝবে টাটা স্টিল টাটা স্টিলের টাটা কোম্পানির নাম আমরা সবাই শুনেছি এইচডিএফসি লাইফ নতুন আমাদের এই কোম্পানিটি নিফটি ফিফটির পার্ট হতে দেখা গেছে খুব অসাধারণ কোম্পানি টাটা মোটরস মোটরসির আইসার মোটরস যেটা আমাদের বুলেট কোম্পানির গাড়ি কিন্তু এই কোম্পানি বাড়িয়ে থাকে এক্সিস ব্যাঙ্ক ইন্ডাসেন্ট ব্যাঙ্ক রিলায়েন্স কোম্পানি রিলায়েন্স কোম্পানির নাম তো আমরা মুখে মুখেই শুনেছি টাটা অ্যান্ড রিলায়েন্স তো আমাদের মানে খুবই চেনা সেখানে বাজাজ বাজাজেরও কিন্তু আমরা নাম শুনেছি ব্রিটানিয়া বিস্কুট বাজাজ ফিনসার এসবিআই ব্যাংক তো যেগুলো আমি আপনার এই যে দেখালাম আপনারা এগুলো নিজেরাও চেক করতে পারেন এই কোম্পানিগুলো কিন্তু আমরা ছোটোবেলার থেকেই কিন্তু আমাদের চোখের সামনে দেখে দেখে বড় হয়েছি এবং এই কোম্পানিগুলো অসাধারণ ফান্ডামেন্টাল স্ট্রং শেয়ার কীভাবে বলছে যে ফান্ডামেন্টাল স্ট্রং শেয়ার তার কারণ হলো নিফটি ফিফটিতে যে কোম্পানিগুলো থাকে তাদের ফান্ডামেন্টাল স্ট্রং শেয়ার না হলে কখনোই তারা নিফটি ফিফটিতে জায়গা পায় না নিফটি ফিফটিতে জায়গা পেতে গেলে তাদের প্রচুর প্রচুর কাঠখর করাতে হয় প্রচুর তাদের ক্রাইটেরিয়া মেনটেন করতে হয় তাদের কিন্তু অপশানগুলো না থাকালে কিন্তু কখনোই তারা নিফটি ফিফটির মধ্যে আসতে পারে না তো যারা বিগিনার্স মানে যারা শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করবেন ভাবছেন তারা এই ফি নিফটি ফিফটি নিফটি ফিফটির মধ্যেই ফিফটি কথা মানে টোটাল মার্কেটের টপ পঞ্চাশটা কোম্পানি নিয়ে আমাদের এই নিফটি ফিফটি প্যারামিটারটা বানানো এই নিফটি ফিফটি আমাদের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ যে কোম্পানি মানে কোম্পানি না যে এক্সচেঞ্জ বোর্ড আছে সেটাকে কিন্তু লিড করে মানে কোন কোম্পানি টোটাল আমাদের এখানে প্রায় সতেরোশোর উপরে কোম্পানি আমাদের লিস্টেড দেখতে পাওয়া যায় সেই কোম্পানিগুলো কেমন পারফরমেন্স করছে তা আমরা এই নিফটির প্যারামিটার দেখে কিন্তু আমরা বলতে পারি যে হ্যাঁ আজকে আমাদের এই কোম্পানিগুলো এইভাবে লিড করছে যেখানে আমি আপনাদের আরেকটা জিনিস দেখিয়ে দিতে চাই দেখুন অ্যাডভান্স থার্টি নাইন ডিক্লাইন থার্টি ডিক্লাইন এগারো মানে আজকে আমাদের এগারোটা কোম্পানি লসে যেতে দেখা যাচ্ছে অ্যাডভান্স মানে ফোরটি কোম্পানি আজ আমাদের উপরে যেতে দেখা যাচ্ছে মানে প্রফিটে দেখতে পাওয়া গেছে তো এই সব প্যারামিটারগুলো সিম্পল জিনিস না কোনো বই না কোনো টেকনিক্যাল অ্যানালাইসিস না কোনো অন্যান্য কোনো কিচ্ছু দরকার হয় না জাস্ট কমন সেন্স অ্যান্ড সাথে এই নিফটি ফিফটির কিছু কোম্পানি আপনাদের কাছে জিরো নলেজ নিয়ে যদিও আপনারা আসেন এবং এই আমার এই কথাগুলো যদি ফলো করেন আমি বলছি আপনার একটা টাকাও কখনও লস যাবে না আর তারপরে আরও একটা জিনিস শর্ট টার্মে এক মাসে দু মাসে ছ মাসে কিচ্ছু জো অনেক কিছু হতে পারে অনেক কিছুই হতে পারে কিন্তু আপনি যদি পাঁচ থেকে দশ বছর এই কোম্পানিগুলোতে হোল্ড করে যান আমি বলবো আপনার টাকা আপনার টাকা সেলফলি আপনি পাঁচ থেকে মানে ডবল ট্রিপল এগুলো আপনি কিন্তু দেখতে পারবেন আপনার ক্যাপিটালের উপরে যেখানে আমি আপনাকে লিখে দেবো কেউ আপনাকে এরকম লিখে দেবে না শেয়ার মার্কেটে যে যেখানে রিস্ক আছে সেখানেও এরকম কেউ আপনাকে লিখে দেবে না আপনি যদি আমার প্রত্যেকটা কথা মেনে চলুন তাহলে দেখবেন আপনি শুরুতেই আপনার প্রফিট প্রফিটে আপনি কিন্তু থাকবেন প্রফিট যেটা আমি প্রথম নিজে বুঝতাম না আমি যেখানে ভুল করে শিখেছি সেই আমার নিজের ভুল থেকে কিন্তু আমি আপনাদের শেখাচ্ছি তো সেখান থেকে বলবো যদি আপনার শেয়ার মার্কেট ইনভেস্ট করতে হয় জিরো নলেজ থাকে চিপ কোম্পানি এখানে যে প্রত্যেকটা কোম্পানি দেখালাম প্রত্যেকটা কোম্পানি কিন্তু আমাদের ব্লু চিপ কোম্পানি মানে খুব বড় খুবই বড়ো এবং লিডিং কোম্পানি প্রত্যেকটা কোম্পানি কিন্তু আমরা এখানে দেখবো যে লিডিং কোম্পানি আছে কোনো আলতু ফালতু কোম্পানি কিন্তু এই নিফটি ফিফটির মধ্যে একটাও দেখতে পারবে না কিছু কিছু থাকে যেগুলো মানে টাইম হিসাবে কিন্তু আমাদের রিটার্ন দেয় না সেগুলো আলাদা ব্যাপার যেখানে আপনারা রিটার্ন দেখে নেবেন চার্ট প্যাটার্ন আমি আপনাদের অনেকবার দেখেছি কিভাবে চার্ট প্যাটার্ন দেখতে হয় পাঁচ বছর দশ বছর কিভাবে রিটার্ন সেখানে আমরা দেখে নিয়েছি তো আপনার দেখো আরও একটা জিনিস আপনার যদি মনে হয় যে পাঁচ বছর পরে মোটর কোম্পানি আজ ধরুন মোটর কোম্পানি ধরুন এই টাইটানি ধরেন যে ঘড়ির কোম্পানি ঘড়ি কোম্পানি আজ আমাদের প্রায় এগারোশো আঠাশ টাকায় ট্রেড করতে দেখা যাচ্ছে আপনার কি মনে হয় এই কোম্পানির পাঁচ বছর পরেও আঠাশ টাকায় থাকবে বা আপনার কি মনে হয় একটা ঘড়ির দাম আজকে হাজার টাকা আছে কালকেও পাঁচ বছর পরে দশ বছর পরে সে হাজার টাকায় থাকবে কখনোই না তাহলে সেখান থেকে আমরা বলতে পারি যে বিজনেস যখনই বড় হবে স্প্যান্ড হবে যখন আমরা দেখতে পাচ্ছি নিত্য নতুন কিভাবে জিনিসের দাম কিন্তু আমাদের চোখের সামনে হু হু করে বেড়ে চলেছে সেম জিনিস এটাও আমাদের বিজনেসের খেলা এখানেও আপনি বিজনেস করতে এসছেন আপনি কোম্পানির শেয়ার যখনই কিনে নিচ্ছেন সেই কোম্পানি আংশিক ভাগিদার কিন্তু আপনি হয়ে যাচ্ছেন তো এই কোম্পানির প্রোডাক্টের প্রোডাক্ট তো আমাদের অসাধারণ টাইটান কোম্পানি ঘড়ি আমরা সবার মুখে ফাস্ট্যাগের ঘড়ি এবং এই টাইটানে আমাদের জুয়েলারি জুয়েলারি তো আমাদের ইন্ডিয়া বলতে পারে একটা সংস্কৃতি রিলিজিয়ান পারপাসে ইউজ করা হয় বিয়ে বলুন ধর্মস্থান বলুন যেখানেই বলুন সব জায়গায় কিন্তু আমাদের এই টাইটান মানে তানিক্স আমাদের হিরের কোম্পানি কিন্তু আমরা সব জায়গায় দেখতে পাই তো এই জিনিসগুলো মানে সিম্পল সিম্পল জিনিসগুলো আপনাকে জাস্ট কমন সেন্স কাজে লাগিয়ে লাগে কিন্তু আপনাকে শেয়ার মার্কেট আমি বলছি আপনি যদি কমন সেন্স লাগিয়ে ইনভেস্ট করেন আপনার টাকা বেশি দিন পড়ে থাকবে না মাল্টিপল ভাবে আপনার কিন্তু রিটার্ন উঠে আসবে এটা তো আমি আপনাকে বলে দিলাম যে কিভাবে আমাদের কোন কোম্পানিতে ইনভেস্ট করা উচিত এটা একটা আপনাকে দেখিয়ে দিলাম সাথে যদি বলি কতটা ইনভেস্ট করা উচিত আমাদের প্যারামিটার একটা আছে যেখানে বয়স যদি আপনার বয়স কুড়ি হয় আর আপনার কাছে হাজার দশ হাজার টাকা থাকে তাহলে আপনাকে আপনার বয়স হিসাবে মানে কুড়ি পার্সেন্ট আপনার বয়স কুড়ি কুড়ি পার্সেন্ট বাদ দিয়ে মানে এইট্টি পার্সেন্ট নিয়ে আপনি মার্কেটে আসতে পারেন কুড়ি পার্সেন্ট আপনার সেফলি আপনি সাইডে রেখে দেন তাহলে সেফলি যখন সাইডে রাখবেন তাহলে আশি আট হাজার টাকা সরি আট হাজার টাকা নিয়ে আপনি মার্কেটে আসলেন এবং সেটা এক কটা একটা কোম্পানি না আট হাজার টাকা আপনি চারটে কোম্পানিতে দু হাজার টাকা দু হাজার টাকা করে দিন যদি তার মধ্যে তিনটে কোম্পানিও ডুবে যায় আর যদি দুটো কোম্পানি আপনার প্রফিটে চলে আসে আমি বলবো এতটা প্রফিট পাবেন যে ওই তিনটে কোম্পানির টাকা আপনার না কয়েক গুণ মাল্টি হয়ে চলে আসবে তো এইভাবে শেয়ার মার্কেটে খুব ছোট ছোট জিনিস আপনাকে লক্ষ্য করে রাখতে হবে এমন কোনো বড় জিনিস না আমাদের টুয়েলভের সিলেবাস কেমন বড় হয় প্রচুর হিউজ সিলেবাস হয় যেগুলো কিন্তু আমরা যদি সারা জীবন ধরে ওই বইগুলো মুখস্থ করার চেষ্টা করি আমরা কিন্তু কখনো পারবো না কিন্তু আমাদের যে টিচাররা হয় তারা যে তারা জানে যে কোন সিলেবাসে কোন কোশ্চেনগুলো কোন ছাড়ায় আসতে পারে তো তারা কিন্তু সেগুলো আমাদের চুজ করে দেয় যে তোরা এইগুলো পড় সেগুলো থেকে কিন্তু আমরা শর্ট করে আমরা পড়ে কিন্তু ভালো রিটার্ন ভালো নাম্বার কিন্তু আমরা পাই সেম জিনিস এখানেও হিউজ জিনিস আছে কিন্তু আপনার যেটুকু দরকার সেটুকুই আমি আপনাকে সুন্দর করে বলে দিচ্ছি আপনি চাইলে এই কথাগুলো খুব সুন্দরভাবে ফলো করতে পারেন এবং আমি বলছি আপনার টাকা কখনোই লস যাবে না পাঁচ বছর পরে আপনার পোর্টফোলিও সময় সবুজ গ্রিন সিগন্যাল দিতে থাকবে এটা আমার কথা আপনি যদি আমাকে বিশ্বাস করে থাকেন একটুখানি বিশ্বাস করে থাকেন এই জিনিসগুলো আপনি অন্যান্য চ্যানেলে যেও দেখতে পাবেন যে এই কথাও কিন্তু আপনাদের শেখানো হয় না আমাদের একটা চ্যালেঞ্জ আমরা তো দেখেছি যে সেখানে টাকা নিয়ে আপনাদের বলা হয় যে কোর্স জয়েন করো এ করো সেমিনার করো কোনো দরকার নেই সেমিনার তো কোনো আপনি যদি আমার এই একটা ভিডিও মন দিয়ে পুরো পুরো জিনিসটা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে আপনাদের সেখানে কি শেখানো হয় যে দুদিনে আপনি কি করে বড় লোক হয়ে যাবেন আজ পর্যন্ত কেউ কোনো দিন দুদিনে বড় লোক হয়নি হয় খুবই কম জাকেশ ঝুনঝুন এক একদিনে দু কোটি টাকা থেকে কুড়ি কোটি টাকা বানিয়েছিল কিন্তু সেটা কোন লেভেলে সেখানে বুঝতে গেলে আপনার নলেজ প্রচুর নলেজের দরকার হয় পড়াশুনো করতে হয় আপনার ব্যাকগ্রাউন্ডেও অর্থনীতি নিয়ে পড়াশুনো থাকতে হয় আপনার কি সেই সবগুলো আছে যদি নেই তাহলে আপনি আমার এই ইউটিউব ভিডিও দেখুন যেখানে জাস্ট ছোট ছোটো কথাগুলো আপনি যদি জুড়ে ভিডিওটি না বুঝতে পারলে এক থেকে দুবার এই ভিডিওটি দেখুন পুরো জিনিসটা আপনার কাছে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে তো সেখান থেকে বলছি আপনার বয়স যদি কুড়ি হয় আপনি সেখান থেকে কিন্তু মাত্র এইটটি পার্সেন্ট আপনি মার্কেটে নিয়ে এসে ইনভেস্ট করতে পারেন আর যদি আপনি মনে করেন যে না আমি খুবই ভয় পাই তাহলে এইটুকু বলতে পারবো যেটুকু টাকা আপনি মার্কেটে মানে কালকে আপনার জলে চলে গেলেও আপনি ভয় পাবেন না যেমন আপনি সিনেমা দেখতে যান কালকে বিরিয়ানি খেতে গেলেন বা অন্য কিছু এক্সট্রা যেটা আপনি খরচা করেন সেই খরচাটুকুর টাকা যদি আপনি বাঁচিয়ে ছোট ছোট অ্যামাউন্ট পাঁচশো টাকা হাজার টাকা যদি আপনি শেয়ার মার্কেটে মিউচুয়াল ফান্ডেও মানে এই সব যে জিনিসগুলো দেখালাম এই সব জিনিসগুলো ছেড়ে আপনি মিউচুয়াল ফান্ডে যদি আপনি ইনভেস্ট করেন সেখানেও আপনার সেফলি খুব সুন্দরভাবে কিন্তু আপনার রিটার্ন চলে আসে তো আপনার জিনিসগুলো বুঝতে পারছেন কত সুন্দরভাবে কিন্তু আমি সোজাভাবে বলছি যদি তাও বুঝতে না পারেন কমেন্ট সেকশানে জিজ্ঞাসা করুন যে দাদা এইটা কী করব এইটা কীভাবে হয় আমি আপনাদের ডিটেলসলি বুঝিয়ে দেবো দরকার হয় আমি আরও একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব তো ভিডিওটি এখানে শেষ করছি ফর বিজ্ঞানার্সদের জন্য এই ভিডিওটি আমি স্পেশালি বানালাম ভিডিওটি প্রায় এগারো মিনিটের কাছাকাছি বারো তেরো মিনিট হতে যাচ্ছে তো একটু ধৈর্য ধরে এই ভিডিওটা দেখবেন কারণ বিজ্ঞানার্সদের সব থেকে মানে সব থেকে ভয় থাকার চলুন একটা জিনিস আপনাকে দেখিয়ে দিই রিলায়েন্স আর কম যেটা আমরা শর্ট ফর্মে বলতে যে এই কোম্পানির কোড নেম আর কম যার রিলায়েন্স কোম্পানি আমাদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেখান থেকে কিন্তু রিলায়েন্স কমিউনিকেশান এবং এই কোম্পানি একটা সময় আমাদের সাতশো টাকায় পাওয়া যেত দেখুন প্রায় সাতশোর কাছাকাছি এই কোম্পানি চলতো সেখান থেকে কিভাবে নিচে আমাদের চলে এসেছে আমরা কি করে রিটেল ইনভেস্টাররা প্রথমেই এসে আরে দু টাকায় শেয়ার পাওয়া যাচ্ছে এই শেয়ারটা একদিন আমার কাছে দশ টাকায় হয়ে যাবে তখন আমি যদি আজকে হাজারটা কিনে রাখি মানে আমার আট টাকা ওভারঅল প্রফিট হবে মানে আট হাজার টাকা আমি খুব তাড়াতাড়ি পেয়ে যাবো এটা আমারও মাইন্ডে ছিল আমি আমার নিজের ভুল অ্যাকসেপ্ট করে নিয়েছি তার জন্য কিন্তু আজ আমি আপনাদের শেখাতে পারছি নিজের ভুল সবসময় অ্যাকসেপ্ট করতে শিখুন কীভাবে সাকসেসফুল ইনভেস্টার হতে হয় তার একটা লিঙ্ক আমি আপনাদের আই প্যাটারে দিয়ে দেবো আপনারা যে চেক করতে পারেন তো যেখানে ফান্ডামেন্টাল স্ট্রংসে আর কীভাবে চেক করবো এবং কীভাবে সাকসেসফুল হবে এই দুটো ভিডিও আমি আপনারা আই প্যাটারে দিয়ে দেবো অবশ্যই চেক করবেন ফর বিগানার্সদের জন্য বারবার চিল্লে চিল্লে বলছি আপনারা প্লিজ ভিডিওটা ভালো করে দেখবেন এই যে কোয়ান্টিটি আপনারা দেখছেন আপনারা মানে আমি বারবার একটা উদাহরণ আপনাদের দিয়ে থাকি যে নোংরা ভরা একটা ব্যাগ যদি আপনাদের দিয়ে দিই এবং সেটা কোনো কাজে লাগে না নোংরার ব্যাগ আর যদি একটা সোনার ইট আপনাকে দিই আপনি কোনটাকে ভালোবাসবেন নিশ্চয়ই সোনার ইটটাকে ভালোবাসবেন সোনার ইট হলো ব্লু চিপ কোম্পানিগুলো হলো আমাদের সোনার ইট তো সেখান থেকে বলবো সব সময় কিন্তু আমাদের ব্লু চিপ কোম্পানি বড় বড় কোম্পানির দিকে প্রত্যেকটা মার্কেটের মানে সেক্টরের টপ লিডিং কোম্পানিগুলোতে আপনি ইনভেস্ট করুন আপনার সেফলি টাকা রিটার্ন হয়ে চলে আসবে ভিডিওটি এখানেই শেষ করছি কোনো ইনকোয়ারি থাকলে কমেন্ট সেকশানে বলুন আমি আপনার সাথে সাথে রিপ্লাই করবো এবং নতুন ভিডিওও হয়তো আপনার সেই কোশ্চেনের উপরে আমি ভিডিও বানিয়ে দেবো তো ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন মন থেকে বানাচ্ছি প্লিজ লাইক করবেন এবং সবাইকে পৌঁছে দেবেন এই কথাগুলো যাতে তারাও যাতে ভুল না করে তারাও যেন শেয়ার মার্কেট থেকে বুঝতে পারে যে কিভাবে আমাদের শেয়ার মার্কেট হয় এবং কিভাবে সেফলি টাকা ইনকাম করা যায় শেয়ার মার্কেটে রিস্ক আছে রিস্ক থাকবে কিন্তু সেই রিক্সটাকে জিরো করার প্রত্যেকটা পয়েন্টের পয়েন্ট কিন্তু আমাদের কাছেও থাকে যে কিভাবে রিক্স জিরো করা যায় তো সেখান থেকে এই ভিডিওটাই বানানো টাটা বাই বাই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন হলে খুব কষ্ট হয় যে ভিউজ তো চলে আসে কিন্তু কেউ সাবস্ক্রাইব করে না টাটা বাই আবার দেখাবে নেক্সট ভিডিওতে